আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নিরক্ষা ও সবুজের হাত থেকে, ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এক অভিনব প্রতিবাদ ঝুমুর নাচের মধ্যে দিয়ে। এদিন নদিয়ায় শান্তিপুর ব্লকের বাহাদুরপুর গ্রামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির বন আধিকারিক কমিটি। তাদের দাবি, পূর্বপুরুষ এবং ওই গ্রামের প্রায় 130টি আদিবাসী পরিবার চাষ করে জীবনযাপন করেন, কিন্তু দখলপত্রে তাদের নামকরণ থাকা সত্ত্বেও তারা জমির নামকরণ থেকে বঞ্চিত। অন্যদিকে ওই গ্রামের কয়েক হাজার গাছ রয়েছে যা বন দপ্তর অধীনস্থ, কিন্তু রাতের অন্ধকারে বন দপ্তরের চোখে ধুলো দিয়ে কে বা কারা ওই গাছ কেটে হত্যা করছে, তার আগেই পশ্চিমবঙ্গের ক্ষেত মজুর সমিতির বন অধিকার কমিটির সদস্যরা বিভিন্ন প্রশাসনের দপ্তরে লিখিত জানিয়েছিলেন। যদিও প্রশাসন তাদের অভিযোগপত্রের ভিত্তিতে সঠিক পদক্ষেপ গ্রহণ করলো, যা এখনও পর্যন্ত অপরিপূর্ণ, তাই প্রশাসনের পাশাপাশি গোটা গ্রামের মানুষকে সচেতন করতে, জমি রক্ষা এবং সবুজ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে এক ঝুমুর নাচের মধ্যে দিয়েই এই অভিনব প্রতিবাদ করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির রাজ্য কমিটির সেক্রেটারি উত্তম গাইন, প্রাক্তন রাজ্য সেক্রেটারি স্বপন কুমার গাঙ্গুলি, এছাড়া ছিলেন ক্ষেতমজুর সমিতি নদিয়া জেলার সভাপতি মৃত্যুঞ্জয় রায়। তবে যতদিন না পর্যন্ত তাদের এই জমি রক্ষার দাবি পূরণ হচ্ছে, আগামী দিন একইভাবে প্রতিবাদে সামিল হবেন বলে জানিয়েছেন অধিকার রক্ষা কমিটির সদস্যরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন। এই যে আদিবাসী পরিবারদের নিয়ে আপনাদের যে লড়াই, আর যে কারণে আপনারা একটা কর্মসূচি করেছেন, মূলত কারণটা কী? মূলত কারণ হচ্ছে ওখানে তিন পুরুষের 130 বিঘা জমি দখল সত্ত্বেও তাদের কাগজপত্র আছে, রেকর্ড আছে। বামপন্থীদের সময় হচ্ছে নোটিফিকেশান হয়েছিল, সেই লড়াইটা আমাদের প্রায় 25-26 বছরের লড়াই, তখন কেস টেস চলছিল, এখনও পর্যন্ত লড়াইটা আমরা ছাড়িনি। এই পর্যন্ত একটা বনাধিকার কমিটি তৈরি হয়েছে ওখানে, তাদের নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি অর্গানাইজ করছে টোটালটাই। আমরা সেই লড়াইটা আইনের মুখোমুখি হয়েছি, এখন আমরা এটাকে নিয়ে নদিয়া জেলার যিনি DFO, রেঞ্জার, বিট সবাই জানেন, শান্তপুর থানার OC, BDO, BLRO থেকে শুরু করে কেউ জানে না এরকম কিছু নয়। আমরা কিছু মানুষ চাষও করছে, সমস্ত জায়গাটা মানে যাতে পাই এবং যাতে চাষ করতে পারে গরিব মানুষ, আদিবাসী মানুষ, তার জন্য আমরা যদি হাইকোর্ট যেতে হয় আমরা হাইকোর্ট যেতে প্রস্তুত আছি। আচ্ছা, আর এই যে সবুজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে যে উদ্যোগ, সবুজকে ধ্বংস করার যে উদ্যোগটা, যেখানে আমাদের যে ল্যান্ডটা আছে আদিবাসীদের ল্যান্ডের উপরে কিছু হচ্ছে গাছ আছে, সেই গাছগুলোকে কেউ আর কারা কাটার চেষ্টা করছে। এর আগে আমাদের হচ্ছে শান্তপুর থানার OC যথেষ্ট অ্যাকশান নিয়েছে, আমরা সক্রিয়ভাবে তাকে সহযোগিতা করেছি বিভিন্ন দিক দিয়ে, সেই জন্য আমাদের সম্পূর্ণটা দেখেন। এবং আমাদের শান্তিপুরের আরও যিনি হচ্ছে বিডিও সাহেব আছে, তিনিও বিষয়টা জানেন, BLRO সাহেবও জানেন। তো আমরা আগামী দিন এটাকে নিয়ে আরও চরম হচ্ছে একটা আইনের মুখোমুখি এবং আন্দোলনমুখী কর্মসূচি নিয়েছি। তাহলে এই কর্মসূচির মধ্যে দিয়ে কোনো একটা জায়গা মনে হচ্ছে প্রতিবাদ করছেন? হ্যাঁ, প্রতিবাদ করছি আমরা, একদম প্রতিবাদ করছি। কারা কারা অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানে? অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল হচ্ছে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির হচ্ছে রাজ্য কমিটির হচ্ছে উত্তম গায়েন, এবং হচ্ছে যিনি হচ্ছে একজন স্বপন কুমার গাঙ্গুলি মহোদয় রাজ্য কমিটির, এবং আমি নদিয়া জেলার হচ্ছে প্রেসিডেন্ট হিসাবে উপস্থিত ছিলাম ওখানে। আচ্ছা, কী কী অনুষ্ঠানের আয়োজন ছিল ওখানে? ঝুমুর নাচের একটা আয়োজন ছিল, হ্যাঁ, নাচা গানার একটা অনুষ্ঠান ছিল। তারা যে আদিবাসী তার প্রমাণ হচ্ছে আমাদের হতে হবে, নচেত তারা বিশ্বাসও করবে না হয়তো। ওখানে সকলেই কি আদিবাসী সম্প্রদায়? বেশিটাই তাদেরই সম্পদ। ওটা কোথায় হয়েছে অনুষ্ঠানটা? এটা হচ্ছে বাহাদুরপুর হচ্ছে গ্রামে। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় রায়। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।